আমি বেলাল কালেমা ছাড়ব না সুবহানাল্লাহ উমাইয়া ডাক দিয়ে আবার কে আছিস বেলাল রে খানা দিবি না বেলাল রে কয়েক দিন যাবত খানা দেই না তারে খাবার দেই না পানি দেই না তারে আটক করে রাখি আটক করে রাখার পর হযরত বেলাল না খায়া থাকে মুখটা শুকে যায় তারপরেও বেলাল কিন্তু কালেমা বাদ দেই নাই হযরত বেলালকে কেমন নির্যাতন করছে বাবা আপনারা সকলেই জানেন মক্কা মদিনা অর্থাৎ আরব কান্ট্রি সৌদি আরবের আকাশের যে আবহাওয়া সেটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় গ্রীষ্মের সময় আমাদের তাপমাত্রা কত ডিগ্রি থাকে যারা জানেন একটু যুবক ভাইরা বলেন তো 36 কিংবা 38 এর উপরে কিন্তু ওঠে না আর শীতের মধ্যে সবচাইতে নিম্নমানের উত্তর অঞ্চলে আমি গিয়েছি দেখলাম উত্তর অঞ্চলে ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিহাট কুড়িগ্রাম এদিকে দেখবেন শীতের মৌসুমে দেখা যাইতেছে এত নিচে নেমে আসে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এত শীত আমাদের সিরাজগঞ্জে যেরকম শীত এর চাইতেও ডাবল গুণ বেশি কিন্তু কুড়িগ্রামের দিকে শীত বাবা ও বন্ধুরা আমার ভাইরা এটা সর্বনিম্ন কিন্তু সৌদি আরবের তাপমাত্রা সর্বোচ্চ হলো 52 ডিগ্রি সেলসিয়াস এই 52 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত মরুভূমির প্রান্তরে গাছপালা সেরকম নাই এই বালুর মধ্যে যদি কোনো চাউল দেওয়া যায় কিংবা ধান দেওয়া যায় বালুর মধ্যে ধান কিংবা চাউল দিছে মরুর প্রান্তরে সাথে সাথে চাউল মুড়ির মতো হয়ে যায় সাথে সাথে ধান দিলে খই হয়ে যায় আমাদের দেশে মা বোনেরা যেরকম পাতিলের মধ্যে সুন্দর করে বালু দিয়া খই এবং মুড়ি ভাজে কি ভাজে না মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালির পুর উমাইয়া ডাক দেয়া বলে বেলাল রে উত্তপ্ত বালির উপর নিয়ে যা খালি গায়ে ওই বালুর উপর শোয়া রাখ শোয়া রাখিয়া বুকের উপর পাথর দিয়া রাখ বেলাল যেন ওইটা আসতে পারে না বেলালের বুকের উপর পেটের উপর পাথর নিয়া বেলাল শুধু আকাশের মালিক আল্লাহর কাছে বলে আহার আহার আল্লাহ তুমি এক বলেন না আহার আহার ও বন্ধুরা ভাইরা বিলাল রে এত নির্যাতন দেয় তারপরে আবার মাঝে মধ্যে যায় বিলাল রে উত্তপ্ত বালির মধ্যে কানের কাছে যায় বলে বিলাল কালেমা যদি বাদ দিয়া দাও আমাদের বাপ দাদার ধর্মে যদি আগের ধর্মে ফিরে আসো পাথরও সরায় দেব তোমারে খানা দেব পানি দেব বাড়িতে নিয়ে যাব বিলাল ডাক দিয়ে বলে ও কাফেররা তোমরা জানো না আমি জি নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হইছি আমার জীবন বাহির হয়ে যাবে তারপরে আমি কালেমা থেকে পিছু বাহাবো না সুবহানাল্লাহ উমাইয়া দেখলো বিলাল রে সুজা আঙ্গুলে এরকম করে যদি আমি তারে শাসন করি হবে না আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে আমি বিলাল রে একটু